बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अशरीफा किचन होमे अपन स्वागत आशा करी अपना अनेक भलो आलहमदुल्लि इसके सब महारमजने आज के एक दारुण रेसिपि नहीं अपन संगे हाजिर हो आशा करी रेसिपिटा अपन भलो लगे भलो लगले अवश्य लाइक कम शेयर करबें हमारे पूरा रेसिपिटा देखें स्किप करबें ना हमें आज के चिंगड़ी पोलाव बनाब प्लिज प्लिज पूरा भिडियो देखें स्किप करबें ना चिंगड़ी पोलाओ हमें बनाब प्लिज पूरा भिडियो अपनारा देखें एखे नहीं चिंगड़ी मसर खोसा छड़िए नहीं बासमती राइस बासमती राइसटा हमें आधा घंटा आगे भिजिए रेखे चलो चिंगड़ी पोलाओटा क्यों बनाब अपन के देखिए देव एखे हमें दिए देव मसटा भाजानों जो हलुद गुड़ा दिए देव सामान्य हलुद गुड़ा और दिए देव सामान्य एक नून दिए माँटा के मेखे हमें डेखे देव पाँच मिनटर जो हमें छोटो बड़ो मिलिए नहीं चाहिए अवश्य बड़ो चिंगड़ी दिए करते करें हमारे छोटो बड़ो मिलिए हमें कर चलो रान्नार का चले जाए चाल भापानर जो हमें एखे दिए पानी और एकटू दिए देव सदा तेल दिए देव एकटूखानी नून और ये नहीं तेजपाता गरम मसला छोटो इलाच दारुचिनी इटा दिए देव पानी हमार फुटे गेसे चाल दिए देव चाल दिए हमें 80% सिद्ध कर भापिए नेब दिए चाल हाफ बॉइल कर 80% सिद्ध हो जाए ढाकनाटा खुले देव চালটা আমার আরেকটু ফুটবে একদম 80% সিদ্ধ করে নেব আমি চালটাকে ভাপিয়ে নেব এটা আমি এখানে বাসমতি রাইস দিয়ে করতেছি আপনারে কালো জিরা বা চিনি গুঁড়া দিয়ে করতে পারেন দিয়ে এটাকে আবারো ঢাকা দেব 5 মিনিটের জন্য এখন চালটা আমার ভাপানো হয়ে গেছে মানে 80% চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চুলায় আমি একটা প্যান বসিয়েছি दिए सदा तेल एख दिए देव पिंज कुचि तेल तो गरम हो गए पिंज कुचिटे दिए देव दिए पिंज़ा एकदम ब्राउन कलर कर दिए देव टमेटो कुचि पिंज़ा ब्राउन कलर हो गए दिए एक संगे आबा भेजे नेब दिए देव चार्टा पाँचा काँचा मरीच और एक तेजपाता टुकड़ा कर दिए एगो भेजे नेब এখানে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা জিরা বাটা ধনে বাটা এটা দিয়ে দেব যে মশলাটাকে আবারো ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানোর জন্য দিয়ে দেব একটুখানি পানি যে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব আর চিংড়ি মাছটা আমি এক সাইডে কষিয়ে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি চিংড়ি মাছটা আমি আলাদা করে এক সাইডে গ্যাসে ভেজে নিয়েছি গ্যাস ওভেনে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব নারিকেলের দুধ নারিকেলের দুধটা আমি আগে বের করে নিয়েছি আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে টক দই নেই যার ফলে আমি নারিকেলের দুধ দিয়ে কাজটা চালিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা আমি বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি দিয়ে এটাকে আবারো ভালো 2 থেকে 3 মিনিট এটাকে আমি জাল করে নেব বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই এখানে আমি 4 চামচের 1 চামচ নিয়েছি বিরিয়ানি মশলা এখানে আমি আর অন্য কোনো গরম মশলা ইউজ করতেছি না যেহেতু এই বিরিয়ানি মশলায় সব কিছু দেওয়া থাকে দিয়ে এটাকে আবারো ভালো করে কষিয়ে নেব মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে দিয়ে দেব 1 চামচ ঘি
দিয়ে বাসমতি রাইসটা দিয়ে দেব আমি এখানে। এখানে আমি নিয়েছি বিম, বিমটা দিয়ে দেব, বিমটা আমি হাফ বয়েল করে নিয়েছি। এই বিমটা দিয়ে আবারও ভাতটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো, আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। রাইসটা আমার ভাজা হয়ে গেছে, এখন তো আমি চিংড়ি মাছটা ঘনা করে নিয়েছি, ওটা আমি দিয়ে দেবো একসঙ্গে দিয়ে। এটাকে আবারও কষিয়ে নেবো আমি, ভেজে নেবো, উল্টে পাল্টে দেবো। দিয়ে এটাকে আলতো হাতে উল্টে পাল্টে দেবো আমি। এটাকে উঠে রাখা কোনো দরকার নেই, এটা একসঙ্গে ভেজে দিলে হবে কি রাইসটা ভালোভাবে মশলাগুলো সব ঢুকে দেবে, আর খেতে অসম্ভব ভালো লাগবে। উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিটের জন্য এটাকে আমি দমে দিয়ে দেবো। দেখুন চিংড়ি পোলাও আমার হয়ে গেছে। আমি অনেক সিম্পলভাবে আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে সিম্পলভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।